হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে সকলকেই একটি করে বিকাশ ক্লোন অ্যাপ ফ্রিতে দিচ্ছি। জাস্ট আপনারা সবাই ইনস্টল করে ডাউনলোড করে সবাই ইউজ করেন, এতে কোনো টাকা লাগবে না। জাস্ট আপনারা একটি করে ফ্রিতে পাচ্ছেন। জাস্ট এই কাজটি করার জন্য আমি যে আপনাদেরকে একটা লিঙ্ক দিবো, জাস্ট এই লিঙ্কের মাধ্যমে জাস্ট লিঙ্কটা কপি করবেন। আমি দেখাচ্ছি, জাস্ট ধরেন যে আপনাদেরকে আমি এই লিঙ্কে দিলাম, জাস্ট আপনারা কপি করবেন। তারপর আপনি গুগল ক্রোমে যাবেন, তারপর আপনি এখানে সার্চ বাক্স সার্চ অপশন সাপ্লে ধরবেন, যে লিঙ্কটা কপি করছেন ওটা পেস্ট করবেন। তারপর আপনি সার্চ দিবেন, ওই এখানে তাহলে সার্চ দিবেন, দেখবেন যে আপনার সাথে এরকম একটা ইন্টারফেস শো করবো। জাস্ট আপনি চাইলে এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। ধরেন যে আমি এখান থেকে করলাম, এখন আমার যতগুলো ইমেল শো করতেছে, এখন এখানে বলতেছে যে আমি কোনটার মধ্যে ডায়মন্ড নিতে চাই, মানে এটা আর কি। ধরেন যে আমার ধরেন যে এটার মধ্যে নিতে চাই, আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন এরকম দেখাচ্ছে, এখন লেখা আসছে কিন্তু এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস। তারপর এখানে ক্লিক করতে হবে, আমি সেশনটা আগে বুঝাচ্ছি। জাস্ট আপনারা সকলে এভাবে রিকোয়েস্ট করবেন, তারপর আমার এখানে যখন মানে নোটিফিকেশন আসবো, তখন আমি আপনাদেরকে সকলকেই অ্যাপসটা সেন্ড করে দিয়ে দেবো। তখন আপনারা আপনারা গুগল ড্রাইভ থেকেই সহজে ডাউনলোড করতে পারবেন। ধরেন যে আমি এখানেই থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস করে দিলাম, দেখেন অলরেডি কিন্তু রিকোয়েস্টটা সাথে সাথে মানে ই হয়েছে, মানে হয়ে গেছে। এখন আমার যদি আমার ইমেলটা যদি আমি গেলে যদি অ্যাপ্রুভ করে দিই, ধরেন যে আমি এখানে গেলাম, সরি এখানে না, ধরেন ধরেন যে আমি এখানে যেহেতু আপনি রিকোয়েস্টটা করছেন, এখন আপনি আমি যদি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি অথবা আমি যদি সেন্ড করি, তারপরেই কিন্তু আপনি এটা পাচ্ছেন, এতে কোনো ঝামেলা ছাড়াই। ধরেন যে আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস করে ফেলেছেন, এখন আপনি কোথায় পাবেন? জাস্ট আপনারা আপনাদের গুগল ড্রাইভে যাবেন, তারপর আপনি যদি আমি রিকোয়েস্ট মানে সেন্ড করি আর কি, ধরেন যে আপনি রিকোয়েস্ট করে ফেলেছেন, এখন আমি যদি আপনাকে সেন্ডটা মানে সবাই তো অনেকগুলো করে যেহেতু সবাই একসাথে আর কি দেবো, মানে সেন্ড করে দেবো, তখন যদি আমি সেন্ড করে দিই তখন আপনারা এরকম ইন্টারফেস দেখবেন আর কি। আমি দেখাচ্ছি, রাখেন। ধরেন যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট মানে সেন্ড করে দিয়ে দিছি, সকলকে একসাথে দিয়ে দিছি, তখন আপনারা জাস্ট যে এখানে নোটিফিকেশন যাবেন, তখন যে এটা কিন্তু গুগল ড্রাইভ না, জাস্ট আপনারা এখানে যাবেন, এই যে এখানে নোটিফিকেশনও যাবেন, তারপর এখানে যাবেন, তারপর আপনারা এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, দেখবেন যে অ্যাপসটা ডাউনলোড হবে, দেখেন এই যে অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখেন দেখাচ্ছি, দেখেন অ্যাপসটা কিন্তু ডাউনলোড বর্তমানে হইতেছে। এমনি এমনি যদি ডাউনলোড সবটুকু কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাপসটা আবার আপনি ইনস্টল করে ইউজ করতে পারবেন আর কি। রাখেন, দেখাচ্ছি হয়ে গেছে গেছে, দেখেন অ্যাপসটা বিকাশ হন, এটা কিন্তু আপনাদের সকলকে ফ্রিতে দিচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে যেমনি যেমন দেখলাম, জাস্ট আপনারা সকলে এমনিভাবেই রিকোয়েস্ট করেন, মনে করেন যে পরে আমি সকলকে একসাথে দিব, কারণ একজনকে বারে বারে দেওয়া অসম্ভব। সকলকে একসাথে যখন সেন্ড করবো তখন সবাই গুগল ড্রাইভে যাবেন, তারপর নোটিফিকেশনে যাবেন, তখন এখান থেকে এইভাবে ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করবেন। আমার যেহেতু অলরেডি করেছে তার দরকার নাই, আমি পরে দিলাম। এখন মনে করেন যা আপনারা অতটুকুই কাজ করবেন আর কি। আপনারা যদি ধরেন যে আপনারা মানে আমাকে রিকোয়েস্ট অ্যাক্সেস করে ফেলেছেন, তখন আপনারা গুগল ড্রাইভে যাবেন, এটা হোম বাটন না, এটা হচ্ছে, তখন আপনারা এখানে নোটিফিকেশন যাবেন, তখন আপনারা এখানে চাপ দিলেই, তখন আপনারা যখন আমি যদি মানে অ্যাকসেপ্ট করে ফেলাই, তখন আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস করে দেখবেন, তখন আপনারা এখানে চাপ দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাইব, পরে আপনারা ইউজ করতে পারবেন, এটাই আর কি, আর কিছু না। এখন আপনারা এই লিঙ্কটা কোথায় পাবেন আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার ফেসবুক গ্রুপ দিয়ে রাখবো, এটাই আর কি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ।